বেনিপিঠা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। বেনিপিঠা তৈরি করতে আমাদের লাগবে চালের গুঁড়ি 1 কাপ, ময়দা 1 কাপ, ডিম 2টি, নারকেল কুড়ানো আধা কাপ, গুড়ের শিরা আধা কেজি, তেল ভাজার জন্য এবং পানি 1 কাপ। তাহলে এবার আমরা শুরু করে দেই বেনিপিঠা তৈরির কাজ। জি। ময়দা আচ্ছা ময়দাটা পানিতে দিচ্ছ না আলাদা মেপে নিচ্ছ আমি এটা এটা চালের গুঁড়ো আচ্ছা এটাও 1 কাপ 1 কাপ আচ্ছা এটা কি চাল সিদ্ধ না আতপ আতপ চাল আপা আতপ চাল আচ্ছা এই দুটো আগে মিক্স করে হ্যাঁ একটু মিক্সড করে নিলাম একটু ময়নের মতো দিতে হবে কোথায় হ্যাঁ ভালো ময়ন দিতে হবে কিছু না আমি এটা ঢেলে দেই আচ্ছা চুলার আঁচটা একটু কমিয়ে দেন মিশ্রণটা একদম দিয়ে দিতে হবে ও আচ্ছা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিতে হবে কারণ চালের গুঁড়ো আছে তো একটু সিদ্ধ হতে হবে না আর এটা নিজের থেকে ভিতর থেকে ভাপে সিদ্ধ হয়ে যাবে না আর এটা কতক্ষণ মোটামুটি মিনিট দশেক আচ্ছা আপা আমি একটু নারকেল নিচ্ছি নারকেল কতখানি লাগবে হাফ কাপ এই যে হাফ কাপ ঠিক আছে এটা হাফ কাপ তাহলে প্রিয় দর্শক 1 কাপ ময়দা 1 কাপ চালের গুঁড়ো আধা কাপ নারকেল তাই তো জি ও নারকেল আর ডিমটা একসাথে মিশিয়ে একসাথে মিক্সড করে দিতে হবে এটা চামচ লাগবে না তাহলে আমি যা দেখছি যে 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো হ্যাঁ একসাথে করে 1 কাপ পানিতে ফোটানো পানিতে দিয়ে একটু ঢেকে রেখে কিছুক্ষণ পরে হ্যাঁ ডিম একটা আর আধা কাপ কুরানো নারকেল এখন একসঙ্গে মিশিয়ে নাও হচ্ছে তারপরে দিয়ে দেব কিন্তু আপা যদি দেখা যায় যে খামিরটা শক্ত হয়ে গেছে তখন আমরা আরেকটা ডিম দিতে পারি আচ্ছা ঠিক আছে কোচি আপনি এটা কোথা থেকে শিখেছেন এই পিঠাটা আসলে আমি সারা বাংলাদেশে ঘুরে বেড়াই পিঠা কালেকশনের জন্য তো এটা আমি পটুয়াখালীর পিঠা এটা আচ্ছা পটুয়াখালী আচ্ছা শামির পাক এবার আমরা এটা নেড়ে তুলে ফেলতে পারি বেশি একটু বেশি সময় এটা দিয়ে নাড়েন আপনি মিনিট খানেক তো লাগলোই না মিনিট আপনি এটা দেখে নেন যখনই গুড়ি নাড়তে যাব এটা দিয়ে নাড়া হবে না আচ্ছা খুব কমফর্ট হবে হ্যাঁ হ্যাঁ গ্রামে তো দেখি হ্যাঁ কমফর্ট হবে না আচ্ছা এটা ড্রাই মনে হচ্ছে হ্যাঁ আবার ড্রাই করেছি এজন্য যে ডিমটা দিলে ডিমটাতে একটু পানি আছে নারকেলও একটু পানি থাকে আমি ঢেলে দিচ্ছি আমি এদিকে আসো আমি ওদিকে চলে যাই ঠিক আছে একটু আমি এদিক দিয়ে দেখাই দর্শকদের তাহলে হ্যাঁ হ্যাঁ চলে আসেন আপনি আপা আপনি এদিকটা চলে আসেন এটা তো হয়ে গেল আমি কি হাড়িটা সরিয়ে নেব হ্যাঁ হ্যাঁ আপা হাড়িটা সরিয়ে নেন আমরা একটু এদিক দিয়ে দিলে আমাদের আচ্ছা সুবিধা সুবিধা সবাই দেখতে পারবে ডিমের মিশ্রণটাও দিয়ে দিলাম আমরা আচ্ছা এটাতে কি ডিম মনে করে আর দিতে হবে হ্যাঁ আপা মনে হচ্ছে যেন আরেকটা ডিম লাগবে হ্যাঁ আর একটু কি ফেটে দিতে হবে না ফেটে দিতে হবে না এমনিতে দিলি আচ্ছা সাথে সাথে বোধহয় সঙ্গে সঙ্গে নাড়তে হবে হ্যাঁ হ্যাঁ তা না হলে হ্যাঁ গরম আছে তো এটা মিশ্রণটা হ্যাঁ সঙ্গে সঙ্গে ভেঙে দিলেই হবে তাহলে প্রিয় দর্শক এটা আপনারা মনে রাখবেন যে মিশ্রণটা যদি মনে হয় যে একটু বেশি ড্রাই তখন আমরা আরেকটা ডিম দিয়ে মিক্সড করে নিতে পারি শারমিনা আপা আপনি একটু হেল্প করেন আমাকে প্লিজ বলেন আমি আমি এটা নাড়বো না 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 এবার আমরা যে তোমার কিছু জিনিস তৈরি করা আছে হ্যাঁ তৈরি করা আছে এটা তো শুধু মাখানো মাখা তাই না খামির করবে তাহলে আমরা এখন এটা রাখি ঠান্ডা হোক তোমার যেটা তৈরি করে তুমি এনেছো আগে করে রেখেছো এখানে ওটা দিয়ে মানে আমরা খামিরটা দেখিয়ে দিলাম একসাথে মিশে যাচ্ছে তো একটু কষ্ট করে দেখিয়ে দেন দর্শকদের সুবিধা হবে সেটাই মানে এটাই এই যে মাখানোর পরে এরকম এরকম পর্যায়ে এসেছে হ্যাঁ এই পর্যায়ে এসেছে বেশ ভালো করে খামির করে নিতে হবে আচ্ছা এরপরে কি লাগবে এটার সাথে আর আমরা শারমিনকে ছেড়ে দিতে পারো হ্যাঁ এটা কি আমি শুরু করব তারপর আমরা অন্য কিছু করব এটা আপনি শুরু করেন এইগুলো আমরা শিরার কাজটা সেরে ফেলতে পারি বড় হাড়িতে লাগবে হ্যাঁ 1 কেজি পানিতে 1 কেজি গুড় আচ্ছা তাহলে 1 কেজি পানিতে 1 কেজি গুড় 1 কেজি গুড় আমাকে আমি এটা একটু আপা ধুই এনে দিয়ে দিচ্ছি আপনাকে আমি এই না এখানে আধা কাপ আছে লাগবে না এটা দিয়ে আমি 8 কাপ দেব
আধা কাপ দিয়ে তার মানে 1 লিটার পানি দেব কেমন হ্যাঁ 1 লিটার পানি তাহলে তোমরা অন্য কিছু করতে থাকো আমাদের তাড়াতাড়ি আচ্ছা এটা কি বললে এটা ময়ন দিয়ে তারপর ময়নটা থেকে শেপ সাইজ করছি এটা করা আছে ঠিক আছে আচ্ছা বেশ কয়েকটা এরকম তৈরি করে নিতে হবে তৈরি করে নিতে হবে আচ্ছা কোন এরকম চারটা লাগে চারটা একই রকম একটা একটু ভালো করে আসলে দেখতে হবে আমাদের সবগুলো সমান করতে হবে লম্বা হ্যাঁ সমান করতে হবে পাকা হাত লাগবে হ্যাঁ এই যে একটু ফুলের মতো হবে আচ্ছা দুটো দিক মুড়ে নিতে হবে মুড়ে নিতে তারপরে আচ্ছা ও খুবই ইন্টারেস্টিং আমাদের গ্রামে কিন্তু এই সব কাজ বেশ ভালোই করে যেমন দড়ি পাকানো একটু ফাক ফাক থাকবে না হ্যাঁ একটু ফাক ফাক থাকবে না এত তাড়াতাড়ি করলে কিন্তু আমরা বুঝতে পারব না আমার দর্শকও বুঝতে পারবে না আবার ঠিক আছে আমি আরেকটা করে দেখাচ্ছি আচ্ছা একটা রয়ে গেল না আচ্ছা আমি গুড়টা দিয়ে দেব বয়েলড হচ্ছে পানিটা দিয়ে দেব গুড়টা হ্যাঁ হ্যাঁ গুড়টা দিয়ে দেন তাহলে প্রিয় দর্শক আমি পানিতে গুড়টা দিয়ে এটা কি বড় থাকবে এরকম না এটা বড় থাকবে না একটা তিনটা দিয়ে বেনি হবে একটা সাইড হয়ে হয়ে আসবে तेल दिए दी गरम भाजार मत कर এটা যা বড় হয়েছে মনে হয় অনেক তেল লাগবে এটা কি ভাজার পর আর ফুলে উঠছে নাকি একটু ফুলে উঠবে কারণ ওটা বেশ বড় আপনি যেটা নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ এটা কি যদি আমাদের কড়াইতে ভাজতে সমস্যা হয় মাঝখান দিয়ে আমরা কেটে কেটে নিতে পারি যদি বড় কড়াই না থাকে হ্যাঁ হ্যাঁ বড় কড়াই না থাকে কোনো ঝামেলা নেই তুমি কিছু দাও এটা আর একটা কিছুতে তুলে রাখতে রাখার জন্য আমি সুবিধা বুঝে ওখান থেকে দাও হ্যাঁ সামিন একটা জিনিস লক্ষ্য করো যে চারটা তো দেওয়া হয়েছে তার মধ্যে এই যে এই তিনটা কিন্তু জাস্ট আমাদের বেনি কিন্তু একটা আমি বুঝতে পারিনি একটাই লম্বা এসেছে আর কি একটা নিচ দিয়ে দিয়ে যাবে আচ্ছা ওটা আপনি এবার একটু খুব আস্তে করবেন তাহলে আমার দর্শকদেরও সুবিধা হবে আপনি দুই নম্বরেরটা ঠিক আছে দুই নম্বরেরটা এসেছে আগে চারটা আমরা তৈরি করে নিই তৈরি করি তুলে নেন তারপর আপনি দুটো আমাদেরকে ভেজে দেখান আপা এটা আমি মাঝখান দিয়ে কেটে নিলে বোধহয় ভালো হবে যেহেতু আমাদের কড়াইটা এত বড় না প্রিয় দর্শক আমাদের একদম পিঠা তৈরি শেষ স্টেজে আবার চলে এসেছি এই শিরাতে আমরা পিঠাগুলো ভিজিয়ে দিয়েছি মিনিট দশেক আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমাদের বেনি পিঠা তৈরির পুরো প্রণালীটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আরেকবার
বেনি পিঠা তৈরি করতে আমাদের লাগবে চালের গুঁড়ি এক কাপ, ময়দা এক কাপ, ডিম দুইটি, নারকেল কুড়ানো আধা কাপ, গুড়ের শিরা আধা কেজি, তেল ভাজার জন্য এবং পানি এক কাপ। প্রথমে একটি বাটিতে ময়দা এবং চালের গুঁড়ি একসাথে মিশিয়ে গরম পানিতে ঢেলে ঢাকনি দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর ঢাকনি তুলে একটু নেড়ে বাটিতে ঢেলে তাতে নারকেল কুড়ানো ও ডিমের মিশ্রণ একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে ময়ান তৈরি করে নিন। এবার একটুখানি খামির নিয়ে লম্বা করে পাকিয়ে চারটি মাথা একসাথে করে চাপ দিয়ে ফুলের মতো করে লাগিয়ে নিন। এরপর বাকি অংশ দিয়ে বেনির মতো করে পাকিয়ে গরম তেলে লাল করে ভেজে নিন। সবশেষে একটি পাত্রে গরম পানিতে গুড় জাল দিয়ে শিরা তৈরি করে তাতে গরম ভাজা পিঠা 10 মিনিট ডুবিয়ে রেখে প্লেটে তুলে পরিবেশন করুন মজাদার বেনি পিঠা। আপনাকেও, শারমিনা আপনাকেও।